সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, আর বেল আইকনটি টিপুন যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুগণ, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, অনেকে জিজ্ঞেস করছিল রেলের গ্রুপ ডি পোস্টে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের অনেকেরই ফটোগ্রাফ আপলোড করা ভুল হয়েছে, তো সেটা তারা ঠিক করতে পারছিল না। তো সেই জন্যই রেল তাদের আজকে একটা নিউজে যেটা দেখতে পাচ্ছ তোমরা, সেখানে রেল তাদের আরেকবার চান্স দিচ্ছে তাদের ফটোগ্রাফ যেগুলো আর কি ইনভ্যালিড ফটোগ্রাফ যেগুলো সেগুলো মডিফাই করার জন্য। যেটা লেখা আছে এখানে দেখো, এখানে কী কী করে আর কি তোমরা মডিফাই করতে পারবে, তোমাদের কী কী স্টেপ ফলো করতে হবে সব এখানে লেখা আছে, সব আমি তোমাদের দেখিয়ে দেবো। তো সেই স্টেপগুলো ফলো করে তোমরা যাই আর কিছু ভুল থাকলে, কিংবা ফটোগ্রাফ স্পেশালি যেটা ফটোগ্রাফ যদি ইনভ্যালিড আপলোড হয়ে থাকে, ঠিকঠাক যদি আপলোড না হয়ে থাকে, সেগুলো তোমরা মডিফাই করতে পারবে। কারণ রেল দেখো যেটা লিখছে, ফর গ্রুপ ডি দ্য সিলেকশন উইল বি ডান থ্রু কম্পিউটার বেসড টেস্ট, দ্য কোয়ালিফাইড ওয়ান্স হ্যাভ টু গো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। মানে সেকেন্ড যে এক্সামটা হবে আর কি কম্পিউটার বেস এক্সামের পর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট একটা হবে। দ্য রেল রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ লাস্ট উইক অ্যাক্টিভেটেড দ্য লিঙ্ক টু চেক দ্য অ্যাপ্লিকেশন স্টেটাস অফ ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড ফর দ্য গ্রুপ সি এএলপি অ্যান্ড টেকনিশিয়ান অ্যান্ড গ্রুপ ডি পোস্ট অ্যাট দ্য ইন্ডিয়ান রেলওয়েস ডট গভর্নমেন্ট ডট ইন। ইন দ্য প্রসেস সাম ক্যান্ডিডেটস ফাউন্ড দ্যাট দেয়ার অ্যাপ্লিকেশন ক্যারি ইনভ্যালিড ফটোজ, দেয়ার ফর দ্য রেলওয়েস হ্যাজ গিভেন দেম আনাদার চান্স টু মডিফাই ইট। While Group C candidates have already done with the process, those who applied for Group D Level 1 post, the last date to submit the photos is July 28th. So, July 28th এর মধ্যে তোমাদের কিন্তু যা আর কি মডিফাই করার, কারো ফটো ফটো যদি ভুল থাকে সেগুলো কিন্তু মডিফাই করার চান্স জুলাই 28 তারিখ অবধি আছে, জুলাই 28 তারিখ অবধি রাত্রি 11:59 PM। In the note, RRB has stated candidates may either log in to the application status link on the website of the RRBs or through the link available in the email sent to them and upload proper passport size photograph as per the requirements and specified in para. মানে তোমরা RRB অফিসিয়াল ওয়েবসাইটে থেকেও লগ ইন করতে পারো, কিংবা তোমাদের যে ইমেলটা পাঠানো হয়েছে যখন ফর্ম ফিল আপের সময় সেই ইমেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্ক থেকেও তোমরা লগ ইন করতে পারো, লগ ইন করে তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করবে। এখানে দেখো স্টেপগুলো লেখা আছে প্রতিটা স্টেপ। প্রথম স্টেপ স্টেপ ওয়ান কী আছে, গো টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য রিজিয়ন, যে রিজিয়নে তুমি অ্যাপ্লাই করেছো সেই রিজিয়নে গো টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য রিজিয়ন ড্যাট ইউ অ্যাপ্লাইড ফর অর ক্লিক অন ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভর্নমেন্ট ডট ইন। স্টেপ টু দেখো অন দ্য হোম পেজ, ক্লিক অন দ্য জব ইউ অ্যাপ্লাইড ফর, যেটা তুমি অ্যাপ্লাই করেছো গ্রুপ ডি পোস্ট হোক কিংবা অন্য পোস্ট থাকুক সেই পোস্টের জন্য। স্টেপ থ্রি দেখো মানে যে পোস্টে অ্যাপ্লাই করেছো। স্টেপ থ্রি হচ্ছে কি, এন্টার অল ইয়ার লগ ইন ডিটেলস, ইউজার নেম পাসওয়ার্ড যা ছিল আর কি সেটা দিয়ে লগ ইন করতে হবে, দ্যাট ওয়ার মেড অ্যাভেলেবল ডিউরিং দ্য রেজিস্ট্রেশন প্রসেস। স্টেপ ফোর হচ্ছে চেক ইউর অ্যাপ্লিকেশন স্টেটাস লগ ইন করার পর। ফর গ্রুপ ডি দ্য সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিস অফ কম্পিউটার বেস টেস্ট অ্যান্ড কোয়ালিফাইড ওয়ান্স উইল দেন হ্যাভ টু আন্ডারগো এ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এরপর আর সেরকম কিছু নেই। তো বুঝে গেলে তোমরা কীভাবে করতে হবে, রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা লগ ইন করতে পারো, কিংবা ইমেলে যে লিঙ্কটা পাঠানো হয়েছে সেখান থেকে লগ ইন করতে পারো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা রিকোয়ারমেন্ট আছে যত সাইজ বলেছিলো সেই সাইজের মধ্যে সেইটুকু মানে স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। এটা 28 জুলাই অবধি করা হবে, 28 জুলাই যেটা লেখা আছে লাস্ট ডেট দেখতে পাচ্ছ, 28 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের এই মডিফাইটা করতে হবে। তো রেল আরেকটা চান্স দিয়েছে অনেকেরই আর কি এরকম ইনভ্যালিড বেরিয়েছে, সেই জন্যই রেল আরেকবার চান্স দিয়েছে তাদের মডিফাই করার জন্য, এবং এটাই হয়তো লাস্ট চান্স হবে। তো যাদের এখনও করা হয়নি মডিফাই, যাদের বাকি আছে তারা এক্ষুনি করে নাও মডিফাই, কারণ এরপর হয়তো চান্সের পাবে না। তো এই ভিডিও এ পর্যন্তই ছিল বন্ধুগণ, জাস্ট এই ইনফরমেশানটাই শেয়ার করা ছিল, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান। অনেকে জিজ্ঞেস করছে আমাকে যে গ্রুপ ডির ফটোগ্রাফ যে ভুল হয়ে গেছে কী করে করবো, তো তাদের জন্য এই ভিডিওটা যে এক্ষুনি তোমরা চেঞ্জ করে নাও, রেল আরেকটা চান্স দিয়ে দিয়েছে, ওদের লিঙ্ক একটা অ্যাক্টিভেট করে দিয়েছে তোমাদের যে ফর্মটা আছে সেটা মডিফাই করার জন্য। তো আজকে ভিডিও এ পর্যন্ত বন্ধুগণ, কিছু জিজ্ঞেস করার থাকলে নিশ্চয়ই নিচে কমেন্ট সেকশন আছে, কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আর শেয়ার করে দাও ভিডিওটা, শেয়ার করলে আরও সবাই জানতে পারবে, যাদের এরকম ভুল ফটোগ্রাফ যদি আপলোড হয়ে থাকে তারা সবাই জেনে যাবে। তো এই ভিডিওটা সেই জন্য শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলে, সাবস্ক্রাইব করলে এরকম আরও অনেক আপডেট এরকম ইম্পর্টেন্ট আপডেট যেগুলো সেগুলো আরও অনেক তোমরা দেখতে পাবে এই চ্যানেলে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই বলে আমি ভিডিও শেষ করছি, তোমরা এই চ্যানেলটা ফলো করতে পারো ফেসবুকে আর টেলিগ্রামে, অফিসিয়াল লিঙ্ক এই ভিডিও নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ফেসবুক আর টেলিগ্রামেও আমাদের জয়েন করতে পারো। তো এই ভিডিও এ পর্যন্তই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।
অ্যান্ড তাড়াতাড়ি তোমরা লগ ইন করে আপডেট করে নাও তোমাদের প্রোফাইলটা। অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।